পশ্চিমী ঝমঝা শর্তে আবারও শীত ফিরে এলো। সরাসরি নজর রাখবো তীরতম আবহাওয়া চালচিত্র। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে মফিজুল ইসলাম। মফিজুল, ফেব্রুয়ারির শুরুতেই কার্যত শীত উদাহ হয়ে গিয়েছিল, আবারও শীতের নয়া স্পেল, কতদিন স্থায়ী থাকবে শীত? দেখো, সপ্তাহের শেষের দিকে কিন্তু শীতের আবার পারদ, মানে তাপমাত্রার পারদ আবার নামতে শুরু করেছে, যার কারণে কিন্তু শীত আবার নতুন করে ফিরে আসছে এমনটাই কিন্তু আবহাওয়াবিদরা তারা বলছেন। তবে এই শীতের আমেজ খুব বেশি দিন যে স্থায়িত্ব হবে এমনটা নয়। আগামী দু তিন দিন কিন্তু একই রকমভাবে তাপমাত্রার এই হেরফের কিন্তু হবে, সেক্ষেত্রে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা 15.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম, এবং সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম থাকবে এমনটাই কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন। উত্তরে হাওয়ার দাপট ক্রমশ বাড়ার কারণেই কিন্তু এই তাপমাত্রার পারদ কিছুটা নিচের দিকে নেমেছে, যার কারণে শীতের আমেজ আবার অনুভব করতে পারছে রাজ্যবাসী। তবে সরস্বতী পুজো পর্যন্ত এই ধরনের শীতের তারতম্য, অর্থাৎ তাপমাত্রার ওঠানামা, এটা কিন্তু চলবে। তবে ঝাঁকিয়ে শীত বা কনকনে যে শীত বিগত কয়েকদিন ধরে অনুভব করেছিল রাজ্যবাসী গোটা জানুয়ারি মাস ধরে, সেরকম কনকনে শীতের পূর্বাভাস কিন্তু আপাতত আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হচ্ছে না। তবে তাপমাত্রার কিছু আপাতভাবে ধন্যবাদ জানাই, সঙ্গে ছিলেন মফিজুল ইসলাম।